আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ, ইউএই দুবাই থেকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে কোলামেলা পরিবেশে চলে আসলাম, তার কারণ আছে, আপনারা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন কেন এসেছি। প্রচুর গরম বাইরে, আর এখন এই মুহূর্তে আমি এসেছি আমার যে যারা কাজ করে তাদেরকে আমি 7টা থেকে 8টা পর্যন্ত তাদের নাস্তার জন্য ছুটি দেওয়া হয়। তো সবাই নাস্তা করতে গিয়েছে, আমি বেরিয়ে আসলাম। তো আপনাদেরকে কিছু বিষয় দেখাবো আজকে, যে দুবাইতে যে জ্বর হচ্ছে, জ্বর প্রচুর জ্বর হচ্ছে, সেটা হচ্ছে ভালি জ্বর, দুবাইতে হচ্ছে না, অন্যান্য রাষ্ট্রে হচ্ছে। আরও বিস্তারিত আপনাদের দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। বা চ্যানেলটিতে নতুন আসলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিও শুরু করতে পারি, ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদের মধ্যে শেয়ার করছি আজকে কেন আমি বাইরে এসেছি, সে কী জন্য বাইরে আসলাম সেটাই দেখাবো আপনাদেরকে। ওকে, ধোয়ার ধোলার জন্য কিছুই দেখা যাচ্ছে না, এত ধোলা উঠছে উঠতেছে আর কি, মানে কী বলবো। দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে বিল্ডিংয়ের স্পষ্ট দেখা যায় এখান থেকে, এটা দুবাই ইউনিয়ন মেট্রো স্টেশনের সাথে বিল্ডিংটা, সবাই হয়তো অনেকেই চিনেন, এটা হচ্ছে মেট্রো স্টেশন। ওই বিল্ডিংটা 100 হাত হবে এখান থেকে, তারপরও দেখা যাচ্ছে না, অথচ এটা প্রচুর ক্লিয়ার দেখা যায়, আর একটা বিল্ডিংটা তো দেখাই যাচ্ছে না। এদিক দিয়ে দেখেন রেসিডেন্স রেডিসন হোটেল, ওইটাও দেখা যাচ্ছে না। এই অবস্থা দেখেন, কি অবস্থা, এটা আসলে ধুলা, ঠিক আছে, ধুলার জ্বর। চতুর্দিক দিয়ে অন্ধকার, শুধু অন্ধকার আর অন্ধকার। দেখেন এটা হচ্ছে ইউনিয়ন মেট্রো স্টেশন, তো এখান থেকে কিন্তু ওই যে রেডিসন বিল্ডিংটা একটু স্পষ্ট ক্লিয়ার দেখা যায়, কিন্তু আজকে দেখা যাচ্ছে না। তোর ওই যে বিল্ডিংটা আছে ওইটাও স্পষ্ট দেখা যায়, কিন্তু আজকে দেখা যাচ্ছে না। এই অবস্থা, এটা ধুলু জ্বর, ভালি জ্বর আর কি, বালির যে একটা জ্বর হয়টা অন্যদিক দিয়ে হচ্ছে, আসলে ওইটার যে ইফেক্টটা এটাই কিন্তু এখানে এসেছে। হ্যাঁ, আর আমার ফ্যাক্টরি ওইটার পাশেই, দুবাই মেট্রো স্টেশনের পাশেই, কী বলবো। দেখেন অবস্থা, আরে সাইকেল রাখার জন্য ব্যবস্থা করা আছে স্টেশনের সাথেই, এভাবে সাইকেল রাখতে হয়, এটা অনেকে রেখেছে সাইকেল। দেখেন এটা মেইন রুট কিন্তু, ঠিক আছে, আর ধুলুর অবস্থা, মানে ধুলোর জন্য কিছু, এই দেখেন ধুলু, সামান্য একটু দেখালাম আপনাদেরকে, শেয়ার হচ্ছে পার্কটা, ওই যে মেট্রো স্টেশনের সাথে যে পার্ক, ওই পার্কটা এটা। তো এখান থেকে সামান্য অল্প দূর থেকে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, এই অবস্থা দেখতে পাচ্ছেন তো সবাই নাকি। দেখুন এখান থেকে সামনের বিল্ডিংটা দেখা যাচ্ছে না, এমন মানে বোঝা যাচ্ছে পুরা কুয়াশা। এখানে একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভার থেকে দেখাচ্ছে আপনাদেরকে। ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এটা একটা ফ্লাইওভার, ফ্লাইওভার থেকে আমি ভিডিও করছি, সামান্য নিচে, ঠিক আছে, ফ্লাইওভারের নিচে, এইখানেই দেখা যাচ্ছে না, এত ধোঁয়া, ঠিক আছে, মানে ধোঁয়া না, মানে আপনার মানে বোঝা যাচ্ছে যেমন কুয়াশা, আসলে কুয়াশা না, এটা শোনা গিয়েছে যে বালির জ্বর হচ্ছে, সেই জন্য এই অবস্থা। দেখুন চতুর্দিকে বোঝা যাচ্ছে যেমন প্রচুর কুয়াশা পড়েছে, তাই না, এটা হচ্ছে সেই ফ্লাইওভার। আর এই দিক দিয়ে যদি আমি ক্যামেরাটা ধরি, এটা কিন্তু বুরুজ খলিফা, ওইদিকে বুরুজ খলিফা, ঠিক আছে, এই যে 165 তলা, এটা হচ্ছে এইদিকে, কিন্তু দেখেন এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে, এখান থেকে দেখা যাচ্ছে না, এও মানে কী বলবো, এত কুয়াশা পড়েছে। এটা কুয়াশা না, মূলত আপনার ভালির জ্বর, সেই জন্য এই অবস্থা। যাই হোক, সামান্য আপনাদেরকে একটু দেখালাম যে আজকের যে পরিস্থিতিটা রাত্রের, এটা ঠিক আছে, এটা গতকালকে, ঠিক আছে, এটা গতকালকের, আমি ভিডিওটা করেছিলাম গতকালকে, আজকে এটা আপলোড দিয়েছি, হয়তো আপনারা আজকে দেখছেন বিভিন্ন সংবাদে আপনারা দেখেছেন যে বুরুজ খলিফা উদাও হয়ে গিয়েছে, এটাই বলা হয়েছিল এই জন্যই যে বুরুজ খলিফাটা উদাও হয়ে গিয়েছে, কারণ ভালুর জন্য দূর থেকে বুরুজ খলিফা দেখাই যাচ্ছিল না, এই অবস্থা। সেই জন্য আমি চিন্তা করলাম যে একটা ভিডিও আপনাদেরকে দেখাই, অনেকেই বলছিলেন যে ভাই আপনাদের দুবাই নাকি বালির জ্বর হচ্ছে, একটু দেখাতেন কেমন অবস্থা। তো এটাই হচ্ছে সেই বালির জ্বর, তবে এখানে হচ্ছে না, হচ্ছে এটা আপনার অনেক সাইড দিয়ে, এটা বালির জ্বরটা হচ্ছে আপনার কুয়েত বা অন্য রাষ্ট্রে হচ্ছে, আর দুবাইতে সাইড দিয়ে কিছু হচ্ছে আবুধাবি বা অন্য অন্য যে সাইড আছে সাইডগুলোতে হচ্ছে।
আমি চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখি, যে আপনাদের মধ্যে একটু শেয়ার করি। তবে আমাদের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, আমরা যারা আছি এখানে আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তবে যারা আপনার গাড়ি চালাচ্ছে তারা কিন্তু একটু সমস্যা হচ্ছে, তাদের যারা গাড়ি চালান তাদেরকে বলবো আপনারা অবশ্যই সতর্ক হয়ে চলবেন, সতর্ক হয়ে গাড়ি চালাবেন, কিছুই দেখা যায় না সেই জন্য। ঠিক আছে, এবং সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।